সারপ্রাইজ সারপ্রাইজ, আপনি ভাববেন এক কিন্তু হবে আরেক। ধরুন যদি এক কথায় প্রকাশ থাকতো এরকম যে ভাবি এক কিন্তু করে আরেক, কে সেটা? বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নুরুল হাসান সোহানের ইঞ্জুরির খবর গত রাতেই আপনারা পেয়ে গেছেন। তার জায়গায় নতুন ক্যাপ্টেন কে হবে সেটা নিয়ে যখন ভীষণ জল্পনা কল্পনা, সেই সময় অফিসিয়ালি বিসিবি জানিয়ে দিল নতুন ক্যাপ্টেন আর কেউ নন, আগের ম্যাচেই 5 উইকেট শিকারী মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়াও, ব্রেভো, হোয়াট আ ডিসিশন! মানে এরকম অদ্ভুত ব্যাপার যে ক্রিকেটার এই সিরিজের আগেও বাংলাদেশ দলে নিয়মিত ছিলেন না, যিনি মূলত তার রোলের জন্য এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ, কিন্তু এক ম্যাচে 5 উইকেট নিয়ে এই পরের ম্যাচে তিনি অধিনায়ক হয়ে গেলেন, মোসাদ্দেক হোসেন সৈকত। সো এটা একমাত্র বাংলাদেশ ক্রিকেটেই সম্ভব। এবং শুধু এখানেই শেষ না, নুরুল হাসান সোহান তো দল থেকে বাদ পড়ে গেছেন, তাহলে তার জায়গায় আরেকজনকে নিতে হবে। তো কাকে নেওয়া যায়, কাকে নিয়েছে বিসিবি একটু অনুমান করুন। এর মধ্যে তো জেনেও নিশ্চয়ই গিয়েছেন সেই নামটা, ইয়েস, যিনি এই সিরিজে বাদ পড়ে গেছেন বা বিশ্রাম বাদের একটা দোদল্যমানতার মধ্যে আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে আবার টি-20 শেষ টি-20 জন্য দলে আনা হলো, এবং তাকেও কিন্তু ক্যাপ্টেন হিসেবে আনা হয়নি। যিনি আগের সিরিজে ক্যাপ্টেন ছিলেন, এই সিরিজে তিনি একজনের বদলি হিসেবে ঢুকলেন, একজন মানে তার জায়গায় যিনি অধিনায়ক হলেন তার বদলি হিসেবে ঢুকছেন এই দলে। এবং তিনি শেষ টি-20তে কেন তাকে দলে নিতে হলো বিসিবি? আমার কাছে যেটি মনে হচ্ছে, এটার কিছুই না, যেন একটু পিঠে হাত বুলানোর মতো ব্যাপার, কিংবা একটু খুশি করার চেষ্টা। সামনে ওয়ান ডে সিরিজ যেহেতু আসবে, রিয়াদ তোমাকে আমরা টি-20 থেকে বাদ দিনি, তুমি আছো টি-20তে। এবং রিয়াদ ভাইও সেটা খুব মেনে নিয়ে সুন্দরভাবে দলে ঢুকে গেলেন, যেখানে তিনি জানেন, যিনি যে তিনি মোটেও সন্তুষ্ট ছিলেন না তার এই সিরিজে তার দল থেকে বাদ পড়া নিয়ে টি-20তে। অবশ্যই সেই রিয়াদ টি-20তে আবারও ঢুকলেন নুরুল হাসান সোহানের বদলি হিসেবে। মানে এই সমস্ত বিচিত্র কায়িকাবার একমাত্র বাংলাদেশ ক্রিকেটেই সম্ভব। মানে আপনি কি সামনে যাবেন, এক পা সামনে এগোবেন, তো দু পা পেছনে পেছাবেন, এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যেন বাস্তবতা হয়ে গেছে। কেউ মানে বুক মানে কোনো একটা ঝেড়ে কাশার মতো ব্যাপার যেন বাংলাদেশ ক্রিকেটে নেই নেই। প্রথম কথা, আপনার বদলি লাগবেটা কেন? একটাই তো টি-20 ম্যাচ, যেখানে এরই মধ্যে ইমন এখনও দলের বাইরে আছেন, খেলতে পারেননি, আরও দু একজন ক্রিকেটার আছেন, সেখানে কেন একজনের বদলি হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি ওয়ান ডে স্কোয়াডের হয়ে এই মুহূর্তে জিম্বাবুয়েতে আছে, তাকে নিতেই হবে? মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি এখন খেলাবেন? এখন যদি আপনি নিয়ে তাকে না খেলান, তাহলে সেটা কেমন হবে? এবং রিয়াদকে যদি আপনি খেলানো, কিসের বেসিসে খেলাবেন, কোন পারফরমেন্সের বেসিসে আপনি খেলাবেন? রিয়াদ কি টি-20তে সব শেষ অসাধারণ কিছু করেছেন যে এর জন্য তিনি ছিলেন বেস্ট রিপ্লেসমেন্ট ফর সোহান, তার জায়গায় তাকে নেওয়া হয়েছে? আমার কাছে পুরো ব্যাপারটা খুবই অযৌক্তিক মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এবং ক্যাপ্টেনের ব্যাপারে আসি, এই জায়গাটাতেই প্রশ্ন উঠে যায় যে বাংলাদেশ ক্রিকেটে বা যে কোনো ধরনের দলে সহ অধিনায়কের গুরুত্ব আসলে কতটা, সেটা আপনি এখন এরকম মোমেন্টে এসে কিন্তু বোঝা যায়। যখন দলের ক্যাপ্টেন, নিয়মিত ক্যাপ্টেন কোনো কারণে নেই, মাঠে নেই ইঞ্জুরিতে, তখনই কিন্তু সহ অধিনায়কের স্ট্যান্ড আপ হন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে ভাই এটা আরেকটা আজব একটা ধাঁধা, সহ অধিনায়ক কে? খুবই সম্প্রতি আমরা টেস্ট সহ অধিনায়কের নামটা জানতে পেরেছি, লিটন কুমার দাস। কিন্তু এত বছর ধরে এই বাংলাদেশ ক্রিকেট চলছে সহ অধিনায়ক ছাড়া। লিটন টেস্টে এসেছেন, অবশ্যই তার দারুণ পারফরমেন্সের ভিত্তিতে, কিন্তু ওয়ান ডে তামিমের ডেপুটি কে বলুন তো? টি-20তে অধিনায়কই ঠিক নেই আর সহ অধিনায়ক। কিন্তু সহ অধিনায়ক আমরা আজীবন যে কোনো দলের আমরা সবসময় দেখে এসেছি, ক্যাপ্টেন এবং সহ অধিনায়কের নামটা সবসময় আলোচনায় থাকে, আসে, বিকজ অফ ওই প্ল্যানটা থেকেই সেটা করা হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এটি কেন সবসময় করা হয় না? এটা কি একটা শিক্ষা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য, যে এরকম সিচুয়েশনে আসলে সহ অধিনায়ক কতটা দরকার? সেটা একদমই কিন্তু বোঝাটা পরিষ্কার হয়ে গেল। ইভেন ক্যাপ্টেনও যদি একটা সহ অধিনায়ক যদি ঠিক করা থাকতো, তাহলে কিন্তু তড়িঘড়ি করে মোসাদ্দেককে ক্যাপ্টেন বানাতে হতো না, এবং এটা নিয়ে নানান রকম প্রশ্নও উঠতো না, এবং মোসাদ্দেকের উপর একটা প্রেশারও পড়তো না যে ছেলেটা এখন ধরুন 5 উইকেট পেয়েছে, একটু সে মেন্টালি খুব বুস্ট আপ, সামনে ম্যাচে হয়তো ব্যাটিংয়ে নজর দেবে, এই মুহূর্তে তাকে ক্যাপ্টেনের একটা দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সেলিউকাস যেটা আসলে শব্দটা, এটাই শুধুমাত্র মাথায় আসে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। যাই হোক, শেষ টি-20 যেতে বাংলাদেশ অন্তত সিরিজটা জিতবে জিম্বাবুয়েতে, এই প্রত্যাশা আমরা করতেই পারি। কিন্তু এরকম অজবরল দেখতে দেখতে একদম বিরক্ত, কোনো গাটস নাই কারো, মানে কেউই যেন ঠিক মুখ ফুটে সামনে এসে কিছু বলতে পারে না, সবাই যেন একটু মনে করে ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না, এটা ওকে বলা যাবে না, এটা করা যাবে না, কে কী মনে করবে, এই দশা চলতেই আছে। ফলে বাংলাদেশ ক্রিকেট যেটা হচ্ছে, বড় বড়ের মতো এক পা এগোচ্ছে, দু পা পেঁচাচ্ছে। বাই বাই।